আমরা আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা এসেছি পাহাড়তলি এলাকার গোল পাহাড় এলাকায় আর কি, যেখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে বিভিন্ন। এই দেখেন দূরে দেখা যাচ্ছে আরেকটি পাহাড়, অনেক অনেক পাহাড় আছে যার এটাকে পাহাড়তলি বলা হয় আর কি, যেটা আমরা পাহাড়তলি নামে জানি চিনি। আমরা সেখানে দেখতে এসেছি, সেখানে এসে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হলাম, সে হচ্ছে আমাদের রফিক ভাই। আচ্ছা রফিক ভাই, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি ভাই এখানে প্রায় আজকে 38 বছর ধরে। আপনার পরিচয়টা দিবেন, আপনার কোন জায়গা থেকে আসছেন এখানে, আপনার নাম এবং আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটুকু একটু দিবেন প্লিজ। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট থানায়। আমার আমার কুমিল্লা নাঙ্গলকোট থানায় আমার জন্মস্থান, ঠিক আছে? কুমিল্লা নাঙ্গলকোট থানায়, কুমিল্লা রাঙ্গলপুর থানা, হ্যাঁ নাঙ্গলকোট থানায়। জি জি। তো আমি বিগত মনে করেন যে এই এলাকার মধ্যে নাসিয়াগোনা আছে, প্রথম এলাকায় আমার হচ্ছে নাসিয়াগোনা। আর আমার হাতের ডাইনে আছে 1 নম্বর জেল, বামে আছে গোল পাহাড়, আর পিছনে হচ্ছে যে আকবর্ষা, তার মধ্যখানেই আমি আছি। আমি যে জায়গাটার মধ্যে এখন বর্তমানে আমরা আছি ভাই, ওই জায়গার নাম হচ্ছে যে বেলতলিগোনা। বেলতলিগোনা, হ্যাঁ, গাউসিয়া লেক সিটি হাউজিং সোসাইটির বেলতলিগোনার দক্ষিণ অংশে আমি আছি, পূর্ব অংশে আমি আছি, দক্ষিণ এবং পূর্ব অংশে আমি এখানে আছি। এখানে আমার ঘর দুয়ার সব কিছু এখানেই আমার আছে। আমি আচ্ছা আপনি এখানে কিভাবে আসলেন, পাহাড়ি কিভাবে আপনার বসস্থানটা কিভাবে হলো? আপনি দেখলাম পাহাড়ি বসবাস করেন, একটু ছোটোখাটো ঘরেই আপনি দেখছি বসবাস করেন, কি এটা কিভাবে আসলেন? আল্লাহর রহমতে মনে করেন যে আমরা, আমার তো বাবা নেই, আমি তো এতিম। আর মনে করেন যে বাবা আমার মারা গেছে, মা আছে আর বড় ভাই আছে। তো বড় ভাই থাকার পরে যেহেতু বড় ভাই দেখতেছে যে কোনো প্রকারে আমার এই সংসারের ভাড়া দিতে পারতেছি না, লাস্ট পর্যন্ত কোনো একজন হৃদয়বান ব্যক্তি দয়া করে আল্লাহরে দয়ার সাথে দয়া করে দয়ার সহিতে ওকে নিচে যে ভাইয়া তুমি যখন ঘর ভাড়া দিতে পারতেছ না, অনেক কষ্টে দিন কাটতেছে, জীবনযাপন অনেক কষ্টে কাটতেছে, তো আর একটু পরিশ্রম করো, তুমি অনেক পরিশ্রম করতে পারো আর তোমার উপরে সেই নির্ভরশীল আছে, তুমি পারবে, তোমাকে আমি কিছু জায়গা ওখানে দিচ্ছি, ওখানে তুমি কেয়ারটেকার হিসেবে থাকো। যার নাম আমার বড় ভাইয়ের নাম হচ্ছে বেলাল, ও থাকবে এখানে কেয়ারটেকারের মাধ্যমে এই জায়গার মধ্যে দীর্ঘ প্রায়, এখন আমার বয়স হচ্ছে 30 বছর, প্রায় 28 বছর যাবতেই এখানে আমরা পড়ে আছি ওনার মাধ্যমেই, যেই মানুষটা আমাদেরকে দিয়েছে। আপনারাই কি পাহাড় দেখাশোনা করতেছেন? হ্যাঁ, বর্তমানে এখন আমরা এই দুই ভাইয়ের মধ্যে এই পাহাড়গুলো দেখাশোনা করতেছি প্রায় 10 খানি। আপনাদের দায়িত্বে? আমাদের দায়িত্বেই আছে আমরা মোটামুটি। আচ্ছা আপনাদের দায়িত্বে এখানে পাহাড় কতটুকু জায়গা হবে? প্রায় এখানে 10 খানির, 10 খানি বেশি হবে, কম না 10 খানির মতন আছে এই ভিতরে জায়গা। যেহেতু আমরা এগুলো দেখাশোনার দায়িত্বে আছি, এক হিসাবে কেয়ারটেকার বললেই সই, যেটা মানুষের শর্টকাটে বোঝে আর কি, ওই দেখাশোনার দায়িত্বেই আছি আমরা এখনো পর্যন্ত। তো ঘর আছে, 3-4টা ঘর আছে, ওগুলোই আমাদের মানে আমাদের নিজস্ব ঘর হিসাবে আমরা এগুলো সব কিছু। রফিক ভাই আপনি পাশাপাশি কি করেন? আমি পাশাপাশি হচ্ছে আগে স্পানি মেলে চাকরি করতাম, তার মাধ্যমে পেশাদার ড্রাইভারিং, আর এখন বর্তমানে যে পরিস্থিতি লকডাউনের পরে অনেক পরিস্থিতির কারণে ড্রাইভারদেরকে যে হিসাবে বাইর করে দেওয়া হয়েছে, বেতন ছাড়া বা কিছু বেতন পাবো ওগুলো দিচ্ছে না, ওই হিসাবে মনে করেন যে এখন আমি একলার মধ্যে পড়ে গেছি। আর ওই ওই বেতনের কারণে মনে করেন অন্য কাজ করতেছি, এবং কি ওগুলো যে পরিমাণে দেখা যাচ্ছে যে লকডাউনে কোনো ব্যক্তি ড্রাইভার রাখতেছে না যে কোনো ক্ষেত্রে, তো আমাদেরকে তো পেটের দায়ে কোনো কাজ করতেই হবে অবশ্যই। ওই কারণেই আমরা মনে করেন যে বাইরে যে কোনো কাজ করতে অক্ষম, যেহেতু আমার পেট আছে, পেটের দায়ে যে কোনো কাজ করতেই আমি বাধ্য। তো ওই হিসাবে ডেলি কাজটা যেগুলো আছে ওগুলো এখন করে মোটামুটি আমার জীবনযাপন চলতেছে আর কি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পাশে থাকার জন্য। আপনিও পাশে ভাই অনেক অনেক ধন্যবাদ।